আয়কর জমা সহ নানা সমস্যার সমাধানের দাবিতে বিদ্যালয় পরিদর্শকের অফিসে স্মারকলিপি জমা দিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা। মোট 12 দফা দাবিতে স্মারকলিপি জমা দেন তারা। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের করণে স্মারকলিপি জমা দিলেন সংগঠনের শিক্ষক শিক্ষিকারা। এদিন মোট 12 দফা দাবিতে ডেপুটেশন জমা দেন তারা। এদিন বেলা 4টে নাগাদ বনগা চাকদা রোড সংলগ্ন অফিসে এসে ডেপুটেশন দেন তারা। আয়কর জমা দেওয়ার পরেও আয়কর দপ্তর থেকে চিঠি পাঠানো হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের কাছে, যার ফলে সমস্যায় পড়ছেন তারা। মূলত এই সমস্যা সহ আরও বেশ কিছু দাবি দাওয়া নিয়ে এদিনের ডেপুটেশন বলে জানান নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বনগা শাখার সম্পাদক শিক্ষক পীযূষ সাহা। এ বিষয়ে তিনি বলেন, 250-300 তার বেশি শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতির মধ্যে দিয়ে আজকে 12 দফা দাবিতে আমরা এখানে ডেপুটেশন দিলাম। মূল যেটা বিষয় ছিল যে আজকে 26AS আপডেশন আয়কর আমরা দিয়েছি, একদম মাসে মাসে আমাদের যে TDS সেই TDS আমরা কাটিয়েছি, তবুও সেই TDS এখনো পর্যন্ত আয়কর দপ্তরে জমা পড়েনি। উপরন্ত আয়কর দপ্তর থেকে আমাদেরকে চিঠি দেওয়া হচ্ছে যে আমরা আয়কর জমা দিইনি, সেই কারণে আমাদেরকে পেনাল্টি দিতে হবে উইথ ইন্টারেস্ট সেই টাকা সহ। কিন্তু এটা আমরা জমা দিয়েছি, সেটা আগে জানিয়েছি স্যারকে এবং সাহেবকে জানিয়েছি, কিন্তু তার গাফিলতির কারণে, তিনি এটা না দেওয়ার কারণে, সেটাকে আপডেট না করবার জন্যে আমরা আবার জমায়েত করে আজকে এখানে ডেপুটেশনটা দিলাম। এদিনের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অংশ নেন। এ বিষয়ে সংগঠনের জেলা সম্পাদক অশোক রায়চৌধুরী বলেন, আমরা শিক্ষক শিক্ষিকাদের সমস্যার কথা বলতে এসেছিলাম, অথচ সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এই মহকুমার সমস্ত বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে সমস্যায় পড়েছেন, সেই সমস্যা নিয়ে বিদ্যালয়গুলিকে একত্রিত করে তাদের ক্ষোভ, তাদের দাবি জানানোর জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। পুলিশ মোতায়েন করা হয়েছে, শিক্ষকদের হাতে কোনো লাঠি ছিল না, কোনো জলের বোতল ছিল না, কোনো কিছু ছিল না, কোনো দিন থাকে না। আমরা এর প্রতিবাদ করেছি। শিক্ষকদের সামাজিক সম্মান রক্ষার্থে উনি ব্যর্থ হয়েছেন, এটা আমাদের সম্মান এবং মর্যাদা দুটোই হানি করেছে, এটা আমরা প্রতিবাদ করেছি। আমরা বুঝতে পেরেছি পশ্চিমবাংলায় সাধারণের বিদ্যালয় ব্যবস্থাকে তুলে দেওয়ার যে চক্রান্ত, এটা তার একটি অংশ। এ বিষয়ে সংগঠনের গোপালনগর আঞ্চলিক শাখার সম্পাদক প্রসূন দাস বলেন, এরিয়া সাহেব যা বলেছেন তাতে আমাদের হাতে আগামী 15 দিনের সময় দিয়েছেন। সেই সময়ের পরে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির যারা নেতৃত্ব আছেন তাদের সহায়তা নিয়ে এই যে 26AS আপডেট করার কাজ, সেই আপডেট করার কাজটা উনি করে নিতে বলেছেন, এবং এই কাজে আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, আমরা শতাব্দী প্রাচীন শিক্ষক সংগঠন, আমরা নিশ্চিতভাবেই সর্বাত্মক উদ্যোগ নিয়ে এই কাজটা আমরা করে দেবো সমিতির তরফ থেকে শিক্ষক শিক্ষিকাদের স্বার্থেই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগা, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।